নমস্কার ওয়েলকাম টু জুয়েলার্স আজকে আমরা ন্যারেশান চেঞ্জের কয়েকটা উদাহরণ লিখেছি এবং সেগুলিকেই মূলত আমরা প্র্যাকটিস করব এবং সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে ন্যারেশান চেঞ্জগুলি অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেই সম্পর্কে জানব তো প্রিয় ছাত্রছাত্রীরা যারা তোমরা এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছো এবং তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে ন্যারেশান চেঞ্জ বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে প্রথম আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে অর্পণ সেজ আই এম হ্যাপি নাও অর্পণ বলে যে আমি এখন খুশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বগুলি যেগুলো রাখা রয়েছে সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সেজ রয়েছে বা এখানে সে রয়েছে আবার উইল সেও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফিউচার টেন্সে রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি রয়েছে বা রিপোর্টেড স্পিচের যে অংশটি রয়েছে তার আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না আমাদের যা পরিবর্তন করতে হবে সেটা হলো শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে তাও প্রয়োজন মতো তো প্রথম আমরা দেখছি যে অর্পণ সেজ আই অ্যাম হ্যাপি নাও তাহলে অর্পণ সেজ আমরা লিখবো যে অর্পণ সেজ দ্যাট অর্পণ সেজ দ্যাট এবার আই যে অংশটি রয়েছে যেটাকে আমরা ফার্স্ট পার্সন বলে জানি সেই ফার্স্ট পার্সন কী হয় না বক্তা যেই পার্সনে আসেন সেই পার্সনে আমরা পরিবর্তন করি অতএব এখানে আমরা অর্পণের পরিবর্তে হি ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে হির পরে আমরা অ্যামিজারের মধ্যে ইজ ব্যবহার করি তারপরে হ্যাপি ব্যবহার করি এবং নাও থাকলে দেন হয়ে যায় তবে সেটা সময়ের নিরিখে অর্থাৎ কোন সময়ে কথাটা বলা হয়েছে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে তাই আমরা নাওটাকে আর কিন্তু দেন করছি না এখানে আমরা নাও হিসেবেই রাখছি পরবর্তী বাক্যে আমরা চলে যাই যে রাজা উইলসে আই স্যাং নজরুল গীতি অর্থাৎ রাজা বলে বা রাজা বলবে যে আমি নজরুল গীতি গিয়েছিলাম এটাও কিন্তু সিম্পল পাস্টে রয়েছে তবে আমরা সিম্পল পাস্টেরও কিন্তু চেঞ্জ করে সেটা অন্য কোনো টেন্সে করব না সিম্পল পাস্টেই রাখবো তো এভাবে আমরা লিখতে পারি যে পূজা উইলসে এখানে রাজা বলেছিলাম আমি বাই মিস্টেক তো পূজা রয়েছে এখানে পূজা উইলসে দ্যাট এবার আইটা পূজার পার্সনে চেঞ্জ হবে অর্থাৎ পূজা যেহেতু মেয়ে তাই আমরা হি করতে পারবো না সি ব্যবহার করবো সি একই টেন্সে থাকবে তাই আমরা ভার্ভের পাস্ট ফর্ম বসালাম সিম্পল পাস্ট টেন্স সি স্যাং নজরুল গীতি তারপর রয়েছে ইউ সে টু মি ইউ নো মি তুমি আমাকে বলো বা তুমি আমাকে বলছো যে তুমি আমাকে জানো তো এটাকেই আমরা করব যে ইউ সে টু মি দ্যাট এখানে আমরা টেল শব্দটিকে ব্যবহার করতে পারতাম টেল ব্যবহার করলে হবে ইউ টেল মি দ্যাট তো আমরা এখানে ইউ সে টু মি না করে আমরা এটাকে টেল করতে পারি ইউ সে টু মি দ্যাট ইউ নো মি রয়েছে ইউ থাকলে বক্তা যাকে বলছেন তার পার্সনে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে মি রয়েছে মি অর্থাৎ আমাকে কিন্তু এখানে আমরা ইউ যখন দেখছি যে সাবজেক্ট হিসেবে বসেছে অর্থাৎ সেই কাজটা করছে তাই আমরা মিকে মি বলে বসাতে পারবো না মিএের যে সাবজেক্ট ফর্ম হবে অর্থাৎ মিয়ের সাবজেক্ট আই হয় সেখানে আমরা আই ব্যবহার করবো যে ইউ সে দ্যাট আই নো তারপরে মি রয়েছে অর্থাৎ আমাকে অর্থাৎ এটা ফার্স্ট যে স্পিকার রয়েছেন সেই স্পিকারে চেঞ্জ হবে যেহেতু এটা ফার্স্ট পারসন তাই মানে স্পিকারকে অবজেক্ট হিসেবে লিখবো ইউ এর কিন্তু অবজেক্ট ফ্রম ইউ হয় তাহলে ইউ সে টু মি দ্যাট ইউ নোমি বা ইউ টেল মি দ্যাট ইউ নোমি সেটাও আমরা করতে পারতাম তারপরে হচ্ছে সি উইল সে আই ওয়াজ ওয়াচিং সিরিয়ালস সিরিয়ালস তাহলে সি উইল সে আমরা লিখলাম সি উইল সে দ্যাট এবার আই যে অংশটি রয়েছে আইটাকে আমরা কি করব বক্তার পার্সনে চেঞ্জ করব। বা স্পিকারের পার্সনে চেঞ্জ করবো তাহলে আমরা সি ব্যবহার করব সি ওয়াচ সি এর পরে আমরা ওয়াচ ব্যবহার করি যেহেতু আমরা টেন্সের কোনো পরিবর্তন করছি না ওয়াচিং সিরিয়ালস অভিপসা উইল সে আই হ্যাভ প্ল্যান্টেড দ্য ট্রি তাহলে এখানে আমরা করতে পারি যে অভিপসা উইল সে দ্যাট এবার আই যেটা রয়েছে সেটা আবারও আমরা যে স্পিকার রয়েছে বক্তার পাঠনি চেঞ্জ করব এখানে অভিশা যেহেতু একটি মেয়ে তার পরিবর্তে আমরা সি লিখতে পারি এবং সিটা সাবজেক্টেই লিখব তো সি এরপর আমরা হ্যাজ ব্যবহার করতে হবে কেননা হ্যাভ হয় না সি এর পরে তাই লিখবো আমরা সি হ্যাজ প্ল্যান্টেড দ্য ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজ প্লান্টেড দ্য ট্রি অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে অতএব আমরা এত সময় ধরে কয়েকটি সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করলাম সেটা দেখলাম যেখানে রিপোর্টিং ভাবটি প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আরও ন্যারেশন চেঞ্জের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব এবং আরও অনেক এডুকেশনাল আলোচনা হবে তার সঙ্গে তার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও কিংবা যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ